শ্রীমান আয়েশা, হ্যাঁ এতটুকু বড় হয়ে গেছিল এই পর্যন্ত নাম চলে আসছো, এই পর্যন্ত এরকম ঝোল খেয়ে গেছিল, এখন তো যে দুধ পা নাই ছোট হয়ে গেছে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই যে দেখেন যখন ওলান আসে ঠিক এরকম আসে, এগুলো হচ্ছে ওলানের চামড়া, এগুলো পাওয়া খুব মুশকিল। যে পিছনে যদি দেখাই পিছনে এই পরিমাণ আসে, এই যে আমরা দেখাই। হ্যাঁ তো এইগুলা হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য, যা যদি আমরা খেয়াল করে ফেলি কখনোই কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আমি তো গরু কিনলে কখনো কোনো খামারিকে আমি জিগাই না যেটা কত লিটার দুধ হবে, আমার কথা গরুতেই তো আমার বইলা দিবে যে আমার মধ্যে এত লিটার দুধ আছে, যে অভিজ্ঞতার একটা বিষয় আছে। হ্যাঁ আমি আমার ওই গাভীটাকে দেখাই আসি। এই হচ্ছে ওই স্বপ্নরাজের মা, গরু ভালো পাওয়া যায় দুধ বেশি হয় এরকম পাওয়া যায়, আমি না করতেছি না যে আমার কাছেই আছে তা না, কিন্তু এই এত বড় বডির গাভী পাওয়া যায় না, মিলানো খুব কষ্টকর। কারণ দেখেন আমার খামারে দেখেন গাভী গুলার দুধ বেশি হয় কিন্তু অত উঁচু না, এত বড় না, দুধের সেরা বা সুন্দরের সেরা, কিন্তু কি আপনার এই গরুটা হচ্ছে এটা জাতি এমন, এবং এটা সব আপনার সিংহরাজের ইয়া, এটা হচ্ছে আপনার সিংহরাজের গরু, সিংহরাজকে তো আপনারা সবাই দেখছেন। পাগলটা ওই দিকে যাচ্ছে, এই বাচ্চাটাকে নিয়েও এত ভালো পার্সেন্টেজের বাচ্চা, এর নিয়েও মনে করেন আমার খুব ইয়া করতে হয়, ঝামেলা পোহাতে হয়। এই ও দেখেন উলানটা দেখেন, ওর যখন উলান আসছিল এই পরিমাণ আইসা, হ্যাঁ এতটুক বড় হয়ে গেছিল, এই পর্যন্ত উলান চলে আসছিল, এই পর্যন্ত এরকম ঝোল খেয়ে গেছিল, এখন তো যে দুধ পা নাই ছোট হয়ে গেছে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই যে দেখেন যখন ওলান আসে ঠিক এরকম আসে, এগুলো হচ্ছে ওলানের চামড়া, এগুলো পাওয়া খুব মুশকিল। যে পিছনে যদি দেখাই পিছনে এই পরিমাণ আসে, এই যে বুঝছেন, এর থেকে আর যা তার নতুন করে চেনার কিছু নাই। আর আমি সবসময় চেষ্টা করি, এটা কত লিটার দুধ দিলে, এটা প্রথমে পাইছি আমি 25 লিটার প্লাস, প্রথম বাচ্চা যখন ওই বাচ্চাটা ছিল মেয়ে বাচ্চা, আর দ্বিতীয়ত যখন স্বপ্নরাজ হয়েছে তখন আপনার আমি 35 লিটার প্লাস করছি, এর জন্য আমি চেষ্টা করতেছি স্বপ্নরাজকে নিয়ে স্বপ্ন দেখা, এই জন্য তাছাড়া কিছু না। হ্যাঁ আর এটা হচ্ছে আমার খামারের আপনার সর্বোচ্চ বড় গাবু, দুধের দুধের দিকে ও সেরা, ও ফার্স্ট, দুধের দিকে ও ফার্স্ট, তারপর হচ্ছে যুবরাজের মা, যুবরাজের মা, হ্যাঁ কারণ যুবরাজের মা হচ্ছে তিন বাটেও আমি অনেক দুধ দোয়াই, একটা নষ্ট হয়ে গেছে বাট। আর আমি যদি ওই যে সিংহরাজের মায়ের কথা বলি, হ্যাঁ সিংহরাজের মায়ের গঠন বর্তমানে পাওয়া যায় না, একদম বাহিরের ইয়ের মতো গরু, ওর যে বডির যে একটা একটা আর্ট, এই আর্ট সব গরুর মাঝে নাই। ওটা কত লিটার হয় ওইটা? আমি যখন প্রথম ও আমার খামার সর্বপ্রথম গাবি, আটটা বাচ্চা দিচ্ছে, আটটা বাচ্চা দিচ্ছে, যুদ্ধে কত কেজি ওটা? ওইটার মেয়ে কোনটা কোনটা জানেন? সিংহরাজ ছিল, এর আগে ছেলে ছিল, অনেকগুলো বিক্রি করছি, তারপরে যে ও, তারপরে এই যে এটা, এটার এই বাচ্চা সব, এগুলো এটার বাচ্চা, আবার এইগুলোর থেকে আবার নাতিপুতি নিতে আসি আমি, নাতিপুতি, হ্যাঁ মানে ওর মা আছে, ওর মা, তার মেয়ে, ওর মেয়ের মেয়ে প্রেগনেন্ট, ওরই ছেলে সিংহরাজ বিক্রি করছি, তারপরে ওরই ছেলে, আবার ওর ছেলে ওই যে ও, আবার ও প্রেগনেন্ট, মানে আমি চাচ্ছি আমার এখানে মানে আমি এই একটা মায়ের থেকে একটা বাচ্চার থেকে পার্সেন্টেজ বাড়াইতে 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 আল্লাহর রহমতে এরকম আসছে। আচ্ছা কত লিটার দুধ বললেন ওটা? ওর মায়ের প্রথম আমি যে বললাম আটটা বাচ্চা, এখনো গেলে আপনারা বালতি ভরে দেয়, আপনারা 25 লিটার প্লাস পানাইছে তখন। আচ্ছা এখন বলেন তো এই যে জাত উন্নয়ন করার আসলে এটা কতখানি সফল বলে আপনি মনে করেন? যদি করতে পারে কেউ ভালো, না করতে পারলে পারে না। করতে পারাটা কি বলতেছেন? করতে পারাটা কি বলতেছেন? আমরা প্রান্তিক খামারি, আমি বলি প্রান্তিক খামারি যারা আমরা আছি, আমরা অনেকেই আপনার থার্মোমিটার দিয়ে টেম্পারেচার কিভাবে নিতে হয় এটা আমরা জানি না, তাহলে আমরা কিভাবে সেটাকে সাকসেস করব? টেম্পারেচার হচ্ছে কি, এই বাচ্চারা যখন জন্মগ্রহণ করবে এই ভালো পার্সেন্টেজের বাচ্চা, এই আমার এখানে কিন্তু খোলামেলা বাতাস আসে, তবুও আপনার জ্বর আসে, জ্বর আসবে তো সেটা কিন্তু দেখতে পারে না, অনেক বাচ্চাই কি ওই জ্বর হইয়া মারা যায়, স্ট্রোক করে, বুঝছেন? আর আমার ও যখন ছিল, ছোট ছিল যখন, তখন আমি আগে ওই টেম্পারেচার চেক করতাম যে ও জ্বর জ্বর আসে কিনা, কারণ তো জানি ভালো যাতে জ্বর হয়, জ্বর আসে কিনা, চার জ্বর, মাথায় পানি দিয়া নাপা সিরাপ মারি দিতাম, আগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম না, নাপা সিরাপ দিয়া গামুছায় দিতাম, চান্দিতে পানি দিতাম, এরকম করার পরে দেখতাম আবার যদি আবার কয়েক ঘন্টা পর আবার জ্বর আসছে, আবার ফ্যান চালু দিতাম, আবার লাস্ট পর্যায়ে কাবার না হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম। এইগুলা হচ্ছে, তাছাড়া টিকে রাখবো কিভাবে, নষ্ট হয়ে যাবে, যেগুলো মারা যাবে, মারা গেলেই তো নষ্ট। কিন্তু ঘটনা হলো যে আপনি তো ধরেন একজন ভেটেরিনারি চিকিৎসক, চিকিৎসক আপনি জিনিসগুলো বোঝেন, যে প্রান্তিক খামারির কথা যে বললো, আসলে ক্ষুদ্র গ্রামের যারা খামারি তারা এই জিনিসগুলো কিভাবে মেনটেন করবে বা কিভাবে বুঝবে, এটা যদি একটু সহজ পদ্ধতি আছে কিনা বোঝার, যে একটা গরু দেখলে আমি তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে
এই গাবি আগে প্রথমত লাগবে মা ভালো, মা ভালো তারপর হচ্ছে বাবা ভালো, তাই না? সবকিছু মিলাই তো একটা বাচ্চা আসে। তো এগুলা যদি ভালো থাকে আস্তে আস্তে, যেমন আপনারা যদি একটু ফলো করেন, সিংহরাজের মা 25 লিটার প্লাস একটা বাচ্চা দিছে, ওর মেয়ে হচ্ছে এইটা, তারপর হয়েছে এইটা, সিংহরাজের পরে এইটা, এইটার আমি প্রথমে পাইছি 25 লিটার প্লাস, তারপর পাইছি 35 লিটার প্লাস। তাহলে দেখেন আমার কিন্তু যাত্রা কিন্তু খামার বাড়ছে, এখনো রয়ে গেছে। আবার ও হচ্ছে প্রথম বাচ্চা দিছে এই মেয়েটা, হ্যাঁ প্রথম বাচ্চা দিছে, ওর ছেলে বাচ্চা হয়েছে আপনার হচ্ছে ছেলে বাচ্চা ওর। আমরা প্রথমে 18 লিটার করে দুধ পাইছি, 17-18 এরকম করে দুধ পাইছি, পরের বিয়ানে আরো ভালো পাবো, বুঝছে? তাইলে এই যে দেখেন আমার যাত্রা কিন্তু বাড়তেছে, যাত্রা কিন্তু কমে নাই, তার মানে ঠিক আছে সবকিছু এরকমই। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। ইতিরিলে ছিল অনেকগুলা বিক্রি করছি, তারপরে এই যে ও, তারপরে এই যে এটা, এটার এই বাচ্চা সব, এগুলো এটার বাচ্চা। আবার এইগুলোর থেকে আবার নাতিপুতি নিতে আসি আমি, নাতিপুতি হ্যাঁ, মানে ওর মা আছে, ওর মা, তার মেয়ে, ওর মেয়ের মেয়ে প্রেগনেন্ট, ওরই ছেলে সিংহরাজ বিক্রি করছি, তারপরে ওরই ছেলে, আবার ওর ছেলে ওই যে ও, আবার ও প্রেগনেন্ট। মানে আমি চাচ্ছি আমার এখানে, মানে আমি এই একটা মায়ের থেকে একটা বাচ্চার থেকে পার্সেন্টেজ বাড়াইতে 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 আল্লাহর রহমতে এরকম আসছে। আচ্ছা কত লিটার দুধ বললেন ওটা? ওর মায়ের প্রথম, আমি যে বললাম আটটা বাচ্চা, এখনো গেলে আপনারা বালতি ভরে দেয়, আপনারা 25 লিটার প্লাস বানাইছে। আচ্ছা এখন বলেন তো, এই যে জাত উন্নয়ন করার আসলে এটা কতখানি সফল বলে আপনি মনে করেন? যদি করতে পারে কেউ ভালো, না করতে পারলে পারে না। করতে পারাটা কি বলতেছেন? করতে পারাটা কি বলতেছেন? আমরা প্রান্তিক খামারি, আমি বলি প্রান্তিক খামারি যারা আমরা আছি, আমরা অনেকেই আপনার থার্মোমিটার দিয়ে টেম্পারেচার কিভাবে নিতে হয় এটাই আমরা জানি না। তাহলে আমরা কিভাবে সেটাকে সাকসেস করব? টেম্পারেচার হচ্ছে কি, এই বাচ্চারা যখন জন্মগ্রহণ করবে, এই ভালো পার্সেন্টেজের বাচ্চা, এই আমার এখানে কিন্তু খোলামেলা বাতাস আসে, তবুও আপনার জ্বর আসে, জ্বর আসবে, তো সেটা কিন্তু দেখতে পারে না। অনেক বাচ্চায় কি ওই জ্বর হইয়া মারা যায়, স্ট্রোক করে, বুঝছেন? আর আমার ও যখন ছিল, ছোট ছিল যখন, তখন আমি আগে ওর টেম্পারেচার চেক করতাম যে জ্বর জ্বর আসে কিনা, কারণ তো জানি ভালো দাঁতে জ্বর হয়, জ্বর আসে কিনা, চার জ্বর, মাথায় পানি দিয়া নাপা সিরাপ মারি দিতাম, আগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম না, নাপা সিরাপ দিয়া গামুছায় দিতাম, চান্দিতে পানি দিতাম। এরকম করার পরে দেখতাম আবার যদি আবার কয়েক ঘন্টা পর আবার জ্বর আসছে, আবার ফ্যান চালু দিতাম, আবার লাস্ট পর্যায়ে কাবার না হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম। এইগুলো হচ্ছে, তাছাড়া টিকে রাখবো কিভাবে, নষ্ট হয়ে যাবে, যেগুলো মারা যাবে, মারা গেলেই তো নষ্ট। কিন্তু ঘটনা হলো যে আপনি তো ধরেন একজন ভেটেরিনারি চিকিৎসক, চিকিৎসক আপনি জিনিসগুলো বোঝেন, যে প্রান্তিক খামারির কথা যে বললো, আসলে ক্ষুদ্র গ্রামের যারা খামারি তারা এই জিনিসগুলো কিভাবে মেনটেন করবে বা কিভাবে বুঝবে, এটা যদি একটু সহজ পদ্ধতি আছে কিনা বোঝার, যে একটা বলে দেখলে। আমি তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে এই গাবি আগে প্রথমত লাগবে মা ভালো, মা ভালো তারপর হচ্ছে বাবা ভালো, তাই না? সবকিছু মিলাই তো একটা বাচ্চা আসে। তো এগুলা যদি ভালো থাকে আস্তে আস্তে, যেমন আপনারা যদি একটু ফলো করেন, সিংহরাজের মা 25 লিটার প্লাস একটা বাচ্চা দিছে, ওর মেয়ে হচ্ছে এইটা, তারপর হয়েছে এইটা, সিংহরাজের পরে এইটা, এইটার আমি প্রথমে পাইছি 25 লিটার প্লাস, তারপর পাইছি 35 লিটার প্লাস। তাহলে দেখেন আমার কিন্তু যাত্রা কিন্তু খামার বাড়ছে, এখনো রয়ে গেছে। আবার ও হচ্ছে প্রথম বাচ্চা দিছে এই মেয়েটা, হ্যাঁ প্রথম বাচ্চা দিছে, ওর ছেলে বাচ্চা হয়েছে, আপনার হচ্ছে ছেলে বাচ্চা ওর। আমরা প্রথমে 18 লিটার করে দুধ পাইছি, 17-18 এরকম করে দুধ পাইছি, পরের বিয়ানে আরো ভালো পাবো, বুঝছে? তাইলে এই যে দেখেন আমার যাত্রা কিন্তু বাড়তেছে, যাত কিন্তু কমে নাই, তার মানে ঠিক আছে সবকিছু এরকমই। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে।